যুক্তরাষ্ট্রের জর্জিয়া সেন্ট সিমেন্স দ্বীপের পূর্ব সৈকতে ঘটেছে অদ্ভুত এক ঘটনা সমুদ্র সৈকত থেকে বেশ কয়েকটি নীল তিমিকে ঠেলে সমুদ্রের নোনা পানিতে বাসিয়ে দিয়েছে পর্যটকরা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে ডেইলি মেল জানিয়েছে ঘটনাটি ঘটেছে গত বুধবার এ ব্যাপারে ঘটনাস্থলে সে সময় উপস্থিত এক নারী পর্যটক গণমাধ্যমকে জানায় সমুদ্রের স্রোতে তেইশটি তিমি ভেসে এসে সৈকতের বালিতে আটকে যায় আমরা দূর থেকে মনে করেছিলাম ওগুলো ডলফিন দৌড়ে কাছে গিয়ে চমকে যাই অনেকেই দেখি একজাক তিমি এরপর উপস্থিত পর্যটকরা বৃষ্টি তিমিকে ঠেলতে ঠেলতে পানিতে নিয়ে যেতে সক্ষম হয় কিন্তু এর মধ্যে তিনটি তিমি মারা যায় ঘটনার পর খবর পেয়ে ওই এলাকার বন্যপ্রাণী ও সামুদ্রিক প্রাণী সংরক্ষণ বিভাগের এক কর্মকর্তা জানান প্রায় বিশটি তিমিকে পানিতে ফেরত পাঠানো হয়েছে তবে তিনটি তিমিকে পানিতে পাঠানোর আগেই মারা যায়